You are watching MZ Media UK. বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 23 এপ্রিল, 23 ফেব্রুয়ারি। সে লক্ষ্যে 19 ফেব্রুয়ারি হতে যাচ্ছে রাষ্ট্রপতি পদে নির্বাচন। জাতীয় সংসদের চলতি 19তম অধিবেশনের মধ্যেই এমপিদের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 2013 সালের 24 এপ্রিল দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করেন আব্দুল হামিদ। সংবিধান অনুযায়ী 2 মেয়াদে টানা 10 বছর রাষ্ট্রপতির আসন ধরে রাখেন আব্দুল হামিদ। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে গুঞ্জন। দেশের 22তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, দেশের 17 কোটি মানুষের 34 কোটি চোখ এখন সেই দিকে। এরই মধ্যে সংসদীয় কমিটির বৈঠক করে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল। দেশে গণতন্ত্র নেই দাবি করে গণস্বাস্থ্য ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র এবং সুশাসন থাকলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এভাবে এক ব্যক্তির সিদ্ধান্ত নিত না আওয়ামী লীগ। সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। বাংলাদেশে যদি গণতন্ত্র থাকত, সরকারে যদি গণতন্ত্র থাকত, তাহলে গত পরশু আওয়ামী লীগের কাউন্সিল মিটিং, সেখানে এক ব্যক্তিকে সব দায়িত্ব দেওয়া হতো না, গোপন ব্যালট হতো, তারাই ঠিক করত কে রাষ্ট্রপতি হবেন, কে রাষ্ট্রপতি হবেন, তারা এক ব্যক্তির উপর দায়িত্ব দেওয়া যায় না। বাংলাদেশের মানুষ অমানবিকভাবে বেঁচে আছে বলেও মনে করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। রাস্তায় নেমে আন্দোলন না করলে দেশের মানুষের মুক্তি মিলবে না বলেও মনে করেন তিনি। আমাদের সবাইকে সম্মিলিত আন্দোলন করতে হবে, সে আন্দোলন যে মওলানা ভাসানীর দেখানো পথ, সেই পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে। যেই জাতিকে নির্মাণ করেছেন মওলানা ভাসানী তাকে শ্রদ্ধাই করতে হবে, তাকে স্মরণ না করলে আমরা অন্যায় করা হবে, তার প্রতি গুণা করা হবে। সোজা সরল ব্যাপারে বলতে চাই, আজকে এই ব্যাপারগুলিতে আমাদেরকে এই হওয়া রাষ্ট্রের সংস্কারের 1 নম্বর সংস্কারই হলো বাংলাদেশ, 17 কোটি লোকের দেশ বাংলাদেশ। তিনি বলেন, সব স্বৈরাচারেরই পতন হয়। পারভেজ মোশারফ মারা গেছেন, খালেদা জিয়ার প্রতি আওয়ামী লীগ যে অন্যায় করেছে তেমন অন্যায় বিএনপি ভবিষ্যতে আওয়ামী লীগ প্রধানের প্রতি করলে রাজপথে প্রতিবাদ করার কথাও জানান ডক্টর জাফরুল্লাহ। পারভেজ মোশারফ মারা গেছেন, পারভেজ মোশারফ মারা গেছেন খোদার নিয়মে, এইতে আপনার কী হবে আমরা জানি না, তো আমরা চাই যে আপনি বেঁচে থাকেন এবং বিচারের সম্মুখীন হন, এবং আপনার বিচারের সময় আমি বারে বারে বলেছি রাস্তায় আপনার পাশেই থাকবো, আমি আপনার প্রতি কোনো রকম অন্যায় কাজ করতে দেব না। আপনাকে আপনার প্রতি আজকে আপনি যে খালেদা জিয়ার প্রতি অন্যায় করছেন, সেই অন্যায় যেন রিপিট না হয় সেইটাই দেখা হবে। ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জুনেদ সাকিব বলেন, জোর করে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছে সরকার, আর বেশি দিন গায়ের জোরে টিকে থাকতে পারবে না বলেও মনে করেন তিনি। ওই যে 72 সালের সাংবিধানিক স্বৈরাচারী ক্ষমতা কাঠামো, তাকে কাজে লাগিয়ে এর আগেও স্বৈরাচারী শাসন করা হয়েছে, এর আগেও নানান ধরনের অত্যাচারী শাসন হয়েছে, কিন্তু বর্তমান শাসনটি বিশিষ্টতা পেয়েছে ওই স্বৈরাচারী ক্ষমতা কাঠামো কাজে লাগিয়ে, একে একটি ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী একটা মাফিয়া ক্ষমতা কাঠামোতে পরিণত। বিকজ আমাদের অস্তিত্বই আসলে একটা ঐতিহাসিক ঘটনা, ফলে ইতিহাস বর্তমানের মামলা। এইটা ভালো করে উপলব্ধি করা একজন রাজনৈতিক কর্মীর দরকার, এবং তা সে কী করতে চাচ্ছেন সেটা ব্যাপারে স্পষ্ট হওয়া দরকার। দেশের মানুষ জেগে উঠেছে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও মনে করেন বক্তারা। বাংলাদেশ থেকে সুলতান শাহরিয়ার, এমজেড মিডিয়া, UK।